हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने ভালোবাসার মতো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল পরিবার পরিজন রয়েছে তাদের ভালোবাসাও হচ্ছে ইমানের অন্যতম একটি দাবি। আমরা সকলে জানি ইমানের 77টি যে শাখা রয়েছে তার মধ্য থেকে অন্যতম একটি শাখা হচ্ছে, 14তম একটি অন্যতম শাখা হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি ভালোবাসা, নবী আওলাদদের প্রতি ভালোবাসা। শুধু তাই নয়, এ সুবহানাল্লাহ, সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট করে একেবারে স্পষ্ট ভাবে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমায়, শুধু তাই নয় সূরাতুল শুরা 23 নম্বর আয়াতে কারিমায় আরো স্পষ্ট করে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরন ইল্লাল মাওয়াদ্দাতা ফি কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিবার পরিজন রয়েছেন তাদের ভালোবাসাটাকে গোটা উম্মতের জন্য আবশ্যক করে দিয়েছেন, অর্থাৎ ফরজ করে দিয়েছেন। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরন ইল্লাল মাওয়াদ্দাতা ফি কুরবা, আমি যে তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের, আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি, এরই বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। শুধু তাই নয়, বাবা আদম আলহি সালাত ওয়াসালাম থেকে শুরু করে যত নবী আলহি সালাত ওয়াসালাম এসেছেন তারা তাদের এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে দায়িত্ব দিয়েছেন, রেসালাতের নবুয়াতের দায়িত্ব দিয়েছেন, এরই বিনিময়ে উম্মতদের কাছে কোনো কিছু চাওয়ার জন্য বলে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এ বিষয়ে ভালো জানে যে আখিরি জামানার মধ্যে এমন একদল মানুষ আসবে, এমন একদল ফেতনামাস আসবে, এমন একদল জাহেল আসবে, এমন একদল দুশ্মনের রাসুল আসবে যারা নবীর পরিবারের সম্পর্কে কটাক্ষ করবে, নবীর পরিবারের বিরুদ্ধে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করার জন্য, তাদের এই কথা জবাব দেওয়ার জন্য স্বয়ং কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দিয়েন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরন ইল্লাল মাওয়াদ্দাতা ফি কুরবা, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে আমি তোমাদের কাছে যে দায়িত্ব পালন করেছি, রিসালাতের দায়িত্ব করেছি, আল্লাহ তাআলার একত্ববাদের দায়িত্ব পালন করেছি, এর বিনিময়ে কোনো কিছু চাই না, শুধুমাত্র আমার পরিবার, আমার আওলাদ, আমার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে তোমরা সদ ব্যবহার করো। এবার আসুন আমরা শুনি যে নবীর পরিবার কারা, নবীর আওলাদ কারা, এ সম্পর্ক যদি আমরা জানতে চাই তাহলে সূরা আহজাবে 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। এই আয়াতের মধ্যে নবীর পরিবার, নবীর আওলাদদের একটি সুন্দর ধারণা দেওয়া হয়েছে। এই আয়াত থেকে দুই ধরনের আওলাদ পাওয়া যায়। একটা হচ্ছে এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদের সম্পর্কে আলোচনা করেছেন, আরেকটি হচ্ছে যখন এই আয়াতে কারিমা নাযিল হলো তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি চাদর মুবারকের মধ্যে হযরত হাসান, হযরত হুসাইন, হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী কারামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্র নিয়ে আল্লাহর দরবারে এভাবে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা হা উলাই আহলাল বাইতি, আল্লাহ এই চাদরের ভিতরে যে কজন রয়েছে তারা হচ্ছে আমার আহলে বাইত। এই দোয়া করা দ্বারা আল্লাহ রাসূল এ বিষয়টা উম্মতকে শিক্ষা দিয়েছে যে আমার আওলাদের মধ্যে, আমার আহলে বায়াতের মধ্যে আমার স্ত্রী থাকবে, আমার রক্তের সম্পর্ক আলী থাকবে, আমার রক্তের সম্পর্ক আব্বাস থাকবে, আমার রক্তের সম্পর্ক আকির থাকবে, কিন্তু তার মধ্যে থেকেও সর্বোত্তম খাস হচ্ছে চারজন আহলে বায়াত, অর্থাৎ হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজনকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা হা উলাই আহলাল বাইত, আল্লাহ এই কয়জন হচ্ছে আমার আহলে বাইত, আপনি তাদের কাছ থেকে তুতাহিরহুম ওয়া তুজাক্কিহিম, আল্লাহ আপনি তাদেরকে পুত ও পবিত্র করে নেন। অতএব এই আয়াত থেকে
এই হাদিস থেকে বোঝা যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল রক্তের সম্পর্ক আহলে বায়াত রয়েছেন এবং স্ত্রীগণ রয়েছেন তাদের মধ্য থেকে খাস করে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে চারজনকে খাস করেছেন। আপনার যদি অন্য আয়াতে দেখি মুবাহাল যে আয়াতে কারিমায়, ওই আয়াতে কারিমার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদি কাফেরদেরকে ডাকলেন মুবাহালা করার জন্য, ওই স্থানের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারজনকে নিয়ে গেছিলেন মুবাহালা করার জন্য। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? জি হুজুর, আমরা একটা দেখেন মিনিট এ সৌদি থেকেও আরব বোঝা থেকে যায় যে বলছেন। আহলে বায়াত এই চারজন এবং সাথে সাথে যারা রয়েছে তাদেরকেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আহলে বায়াতের প্রতি আমাদের ভালোবাসা কেমন? জি ধন্যবাদ। আমাদের সৌদি আরব থেকে এক ভাই আজিজুল ইসলাম আজিজ, উনি একটি প্রশ্ন করেছিলেন, উনি ডিউটি চলে যাবেন। আমি আমাদের মুজাহিদ হুজুরকে বলবো এই প্রশ্নটি সম্পর্কে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম হুজুর, আমি সৌদি আরব থেকে দেখতেছি, আমার একটি প্রশ্ন, নফল রোজা কি সেহরি না খেয়ে রোজা রাখা যাবে কিনা একটু দয়া করে বলবেন। ধন্যবাদ আমার ভাই আজিজকে, ধন্যবাদ জানাই সৌদি আরব থেকে। আলহামদুলিল্লাহ তিনি নফল রোজা রাখতে আগ্রহ এবং অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, এই জন্য ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের উলামা একরামের পক্ষ থেকে, আমার এই ভাইকে। আসলে নফল বিষয়টা বুঝতে হবে যে আমলটা কি। এই আমল হলো যে আমরা যদি পালন করি, আমলটা করি, তাহলে কি হবে, সওয়াব হবে, পূর্ণ হবে। আর যদি আমল করি না, এতে কোনো গুনাহ হবে না। তো এই ক্ষেত্রে আপনাকে সেরি না কে রোজা রাখার কোনো প্রয়োজন নেই, কারণ রোজা যদি আপনার এটা ভাঙা যায় এতে তো আপনার অপরাধ হবে না। এই জন্য সেরি কেই আপনাকে রোজা পালন করতে হবে এবং রোজার জন্য সেহরি শর্তও আছে। তা আমার ভাইকে আমি এই প্রশ্নের বিষয়টাকে খোলাসা করতে গিয়া আমি পরামর্শ দিব যে প্রয়োজনে আপনি যদি মনে করেন আপনি সন্ধিয়ান হন, আমি তো রাত্রে সেহরি খাওয়ার সময়ে উঠতে পারবো না, তাহলে আপনি রাত্রে যখন ঘুমে যান এই সময়ে কিছু খাবার খেয়ে সেহরি খাওয়ার নিয়ত করে নেন, এতে করে সেহরি খাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সেহরির সব পাওয়া যাবে ইনশাআল্লাহ, একটু পানি খেলেও ইনশাআল্লাহ সেহরির সবটা পাওয়া যাবে। সেহরির গুরুত্ব অনেক রয়েছে। আমার মনে হয় যে আমাদের সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলাম আজিজ ভাই ওনার প্রশ্নের জবাবটি সঠিকভাবে পেয়েছেন। ওনাকে প্রশ্ন করার জন্য অত্যন্ত ধন্যবাদ, মুবারকবাদ। হুজুরের প্রতি আরেকটি বিষয়, যে করণীয় এবং বর্জনীয় বিষয়ে যে যে জি হুজুর ধন্যবাদ, মাশাআল্লাহ ধন্যবাদ হুজুর আপনাকে জি উত্তরটা দেওয়ার জন্য। তাহলে আমরা আশা করছি যে উনি ওনার প্রশ্নের জবাবটা উনি শুনেছেন, আমরা অত্যন্ত খুশি প্রশ্ন করেছেন এবং প্রশ্নের জবাবটি উনি শুনেছেন, সেজন্য ওনাকেও আমরা আজকের লাইভ প্রোগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করবো এভাবে উনি জানার জন্য প্রশ্ন করবেন ইনশাআল্লাহ বাকি প্রোগ্রাম গুলাতে। হুজুরের কাছে যে বিষয়টা আমি আরো জানতে চেয়েছিলাম যে মহরম মাসের যে দুটা রোজা রাখি আমরা, কেউ 9 তারিখ, কেউ 9 এবং 10 তারিখ, যে বিষয়টা আপনি অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছিলেন, আমাদের সাথে দেখা যায় এই দুই রোজার সাথে আরো রোজা রাখা হয়। মহরমের কেউ ফোড়া মাস রাখেন, কেউ আবার 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রাখেন, খুব ভালো কথা। এই রোজাগুলোতে মনে হয় যে সব হবে আমার, যদি 9-10 ছাড়াও যদি কেউ রোজা রাখে তাতে কি সব হবে কিনা সে বিষয়ে একটু যদি বলতে নাকি, বিশেষ করে তো আমাদের এলাকায়। ধন্যবাদ আমার শ্রদ্ধা ভাই মুফতি শেখ জসিমউদ্দিন সাহেবকে, সম্মানিত উপস্থাপক। আসলে রোজা রাখার ব্যাপারে আমরা ওলামা একরামরা প্রত্যেকে অবগত আছি যে আল্লাহ পাকের হাবিব একখানা হাদিস শরীফে উল্লেখ করেছেন 365 দিন হচ্ছে বৎসর। যদি কোনো আল্লাহ বান্দা মনে করে আমি সারা বছর রাখবো, 5 দিন বাদ দিয়ে সারা বছর রাখতে পারে। 5 দিন আমরা জানি যে কুরবানির ঈদের দিন, 10ই জিলহজ, 11-12-13 এবং ঈদ উল ফিতরের দিন, তো বাকি সব দিন রোজা রাখা যাবে। বিশেষ করে মহরমের চাঁদের
রোজার ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ পাক হাবিব বলেছেন রমজানুল মুবারকের পরেই মহরমের রোজার ফজিলত। সুবহানাল্লাহ। এই জন্য মহরমের যারা 1 তারিখ থেকে রোজা রাখেন তাদের ধন্যবাদ জানাই, 10 রোজা রাখেন, 11 রোজা রাখেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অবশ্যই অবশ্যই সওয়াব হবে। কারণ হইলো রোজা আরেকটা বিষয়